পদে পদে মৃত্যুর ক্ষণ গলিছে জয়মালাই। অসমের জয়মালাই মৃত্যুর সত্যি যুঁজিছে তামিলনাড়ুত। সকলে দাবি করেছে জয়মালা ঘুরাই আনব লাগে অসমলৈ। এই বিষয়টুক লৈ ধারাবাহিকভাবে বাতৰি সম্প্রচার হয়েছে সংবাদ মাধ্যম। দৃষ্টি আকর্ষণ করব বিচরা হয়েছে সরকারের, সেইটা একটা বেলেগ প্রসঙ্গ। কিন্তু আজি আমি আহিম অন্য একটা প্রসঙ্গ, যদিনো বিষয় একটাই। কংগ্রেসের দিনত প্রায় 5 শতাধিক হাতীক চোরাংভাবে চালান দিয়া হয়েছিল বহিরাজ্য। জয়মালা মাত্র একটা উদাহরণ। ধর্মীয় কারণ দর্শাই 3-6 মাহলৈ বহিরাজ্য ভাড়াত দিয়া হয়েছিল অসমের হাতী। কিন্তু রাজ্যের ব্যাঘুম বন বিভাগের কৃপাত আজিল মাতৃভূমি ঘুরি নাহিল এটাও হাতী। 2008 চনের বর্তমানে হাতী যি পোহনীয়া হাতী বাহিরলৈ প্রেরণ করা হয়েছিল, তথ্য জনা অধিকার আইনের অধীনত গোটেই তথ্যবুর মই সংগ্রহ করে রাখিছিলোঁ। এই কথাটোৱে প্রমাণ করে যে আসলতে বন বিভাগ নামৰ বিভাগটোৱে প্রাক্তন বনমন্ত্রী রকিবুলৰ কার্যকালত অসমৰ পৰা প্রায় 500তকৈ বেছি হাতী বাহিরলৈ প্রেরণ করা হয়েছিল। গোটেই নথিপত্র জালিয়াতি করে পেলায় রকিবুল হুসেন আর প্রাক্তন প্রধান মুখ্য বন সংরক্ষক বিনোদ কুমার বিষ্ণয় দুইজনে মিলি ভুয়া নথিপত্রে 500তকৈ বেছি হাতী অসমৰ পৰা বাহিরলৈ প্রেরণ করা হয়েছিল। তথ্য জনার অধিকার আইনের আধারত লাভ করা দৃষ্টায় দৃষ্টায় তথ্য আহি পড়েছে ডিএ নিউজ প্লাসর হাতত। যোরহাট, গোলাঘাট, ডুমডুমা, ধেমাজি, বিশ্বনাথ, লক্ষিমপুর আদি সংমণ্ডলের এটার পিছত আনটো হাতী 15 বছর পূর্বের পর ধারাবাহিকভাবে চালান হয়ে আছে বহিরাজ্য। অরুণাচলের 518টাক হাতীরে চলিছিল কেরালাত অবৈধ বেহা। এই তথ্য উন্মোচন করেছিল লোকসভার কংগ্রেস সাংসদ শশী থারুয়ে। শেহতাক 2020 চনত গুজরাটল নিয়া বাবুলালু আজিও মাতৃভূমি ঘুরি নাহিল। বিহারের মেলাত বিক্রি হয়েছিল 18টাক গজরাজ। কেতিয়াবা তামিলনাড়ু, মহারাষ্ট্র, হারিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ, বঙ্গ অথবা বিহার সকলতে কেবল ধর্মীয় অনুষ্ঠানের অচিনাল অবৈধভাবে চালান করেছে গজরাজ। আরটিআই স্পষ্টভাবে ওলাইছে ইয়ার তথ্য। আরটিআই তথ্যত ওলাইছে সকল হাতির মালিকর নাম, কিন্তু সেই সকল মালিকর নাম নাম মাত্রহে। এই হাতি সিন্ডিকেটের সত্য জড়িত আছে একটা শক্তিশালী আন্তরাষ্ট্রীয় চক্র। এই আন্তরাষ্ট্রীয় চক্রের সত্য জড়িত আছিল সেই সময়ের বনমন্ত্রী রকিবুল হুসেন আর পিসিসিএফ হেড অব দ্য ফরেস্ট বিনোদ কুমার বিষ্ণয়। সর্বকালের কলঙ্কিত বনমন্ত্রী রকিবুল হুসেনের নেতৃত্বত এইজন বিনোদ কুমার বিষ্ণয়ে আন্তরাষ্ট্রীয় চক্রে মিলি হাজার হাজার কোটি টাকাত বিক্রি করে থ গেল 5 শতাধিক গজরাজ। এই আন্তরাষ্ট্রীয় সিন্ডিকেট আর সিন্ডিকেট কাণ্ডের বিরুদ্ধে এটা বিচারিছে সিবিআই তদন্ত সচেতন জনতাই। প্রাক্তন বনমন্ত্রী রকিবুলৰ কার্যকালত প্রধান মুখ্য বন সংরক্ষক একেলগে বহু বছর ধরে কার্যনির্বাহ করেছিল বিনোদ কুমার বিষ্ণয়, যিজনের ওপর মই বেম্বু মিশনের নামত একটা গোচর তরিছিল। 300 কোটিতকৈ বেশি টাকা কেলেঙ্কারি করে থাকে গেছিল বাঁহ রোপণের নামত। এইজন বিনোদ কুমার বিষ্ণয় কার্যকালতেই অসমৰ হাতী বিদেশলৈ প্রেরণ করা হয়েছে। আর এই বিনোদ কুমার বিষ্ণয়ে অসমৰপৰা যিদিনাখন গুছি গৈছে কোটি কোটি টকাৰ অসমৰ ফার্নিচার 2 নম্বৰী কাঠৰে বনাই লৈ পেলাই এতিয়া বিদেশত গৈ হস্পিটাল নির্মাণ কৰি চলি আছে। এইগৰাকী পূৰ্বৰ কলংকিত বনমন্ত্ৰী ৰকিবুল হুসেন আৰু কুখ্যাত পিচিচিএফ বিনোদ কুমাৰ বিষ্ণয়ৰ আছে বহু অকথিত কাহিনী। ৰকিবুল হুসেন আৰু বিনোদ কুমাৰে মিলি প্ৰেম্প মিশন আৰু টাইগাৰ প্ৰজেক্টৰ নামত চৰকাৰৰ কিমান কোটি টকা আত্মসাত কৰিছিল, সকল করা হব ফাদিল। মাত্র অপেক্ষা পরবর্তী প্রতিবেদন। রিপোর্ট দ্য নিউজ প্লাস।